সার্জিন আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানে অবশ্যই তার প্রতি আমরা একটা আমাদের সম্মান এবং রেসপেক্ট আছে। সে আমাদের ছোট ভাই, ক্যাম্পাসের ছোট ভাই এবং আন্দোলনের নেতা, কিন্তু সে যে বক্তব্যটা দিয়েছে এটা আমরা দুঃখ প্রকাশ করছি। তার থেকে আমরা এরকম একটা বক্তব্য আশাও করিনি। 26 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ সে একটা সিদ্ধান্ত দিতে পারে না, এবং তার সিদ্ধান্তে টোটাল রাষ্ট্রটা চলতে পারে না। সে সিদ্ধান্তে এটা দিতে পারে যে আমাদের উপদেষ্টারা যা সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তেই আমরা এখন আমরা 26 লাখ 53 হাজার বেকার শিক্ষার্থী, এখানে আমরা দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করেছি, দীর্ঘ 12 বছর রাজপথে থেকেছি, আমরা বিগত সরকারের বিরোধিতা করেছি, বিগত সরকারের সাথে লড়াই করেছি, আমরা জেল খেটেছি, মামলা হয়েছে, আমরা শিকার হয়েছি। আমাদের একটাই চাওয়া ছিল যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35, কারণ করোনায় আমরা 2.5 বছর হারিয়েছি এবং সেশন জটে আমাদের 5 বছর গেছে। আমরা 30-31টা ভাইবা দিয়েও আমরা এই চাকরি পাইনি। এখন দেখেন যে বিগত সরকার আমাদেরকে আলাদা করে দিয়েছে, এখনকার সরকার তো আমাদেরকে কোলে তুলে নেওয়া উচিত, এখনকার শিক্ষার্থী তো আমাদেরকে বুকে টেনে নেওয়া উচিত। তারা যদি আমাদেরকে ফেলে দেয় তাহলে তো আমরা তো বলবো যে সেই মুদ্রার রেপিটার অপিট হয়ে যাচ্ছে এখনকার সিদ্ধান্তগুলো। এই সিদ্ধান্তের জন্য তো আর আমরা বিগত সরকারের সাথে লড়াই করিনি, আমরা বিগত সরকারের সাথে লড়াই করেছি যাতে আমাদের দাবিটা বাস্তবায়ন হয় এবং আমরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 আমরা পাই। এখন আমরা চাই যে 32 শব্দটা উচ্চারণ হয়েছে সে 32 শব্দটা বাতিল হোক, এবং অবসরের বয়সসীমা 59 আছে এটা 60-এর উপরে যেন না উঠে, কারণ যদি সে 65 করা হয় তাহলে সেটা আমাদের লাভটা হলো কি? 65 হলে তো কোনো আবেদনই আসবে না। ওদিকে আউটসোর্সিং আছে, সমন্বয়করা তাদের নিয়ে কথা বলে না, আউটসোর্সিংরা কি কোনো নির্বাচন পরীক্ষা দিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করেছে, তারা কেন আসবে? তাদেরকে বাতিল করা হোক, 12 লক্ষ ভারতীয়দের বাতিল করা হোক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হোক, তাদেরকে বাদ না দিয়ে অবৈধভাবে যারা নিয়োগ করে আছে আওয়ামী লীগ যুবলীগ তাদেরকে চাকরি থেকে বাতিল করা হোক, তারা না নিয়ে না তারা 35-এর পিছনে পড়েছে। 35 দাবিটা তো যৌক্তিক, 162টা দেশে 35+, এবং যেখানে বেকার শিক্ষিত বেকারের অবস্থা শূন্য, বাংলাদেশে শিক্ষিত বেকার অবস্থা দিক থেকে দ্বিতীয়। এটা থেকে পরিত্রাণ চাইতে গেলে আমাদেরকে অবশ্যই চাকরিতে আবেদনের বয়সসীমা 35 দিতে হবে, যদি না দেয় আমরা রাজপথ ছাড়বো না এবং আমাদের সার্টিফিকেটগুলো আমরা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়ে আসবো। এটা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। ডাক্তার ইউনুস স্যারের উদ্দেশ্যে আমাদের একটাই কথা দিয়ে, স্যার আপনি সারা বিশ্বের নেতা, আপনি সারা বিশ্বে গিয়েছেন, সারা বিশ্বে আপনাকে সম্মান করে আপনি দেখেছেন যে সারা বিশ্বে একটাই দাবি যে সব জায়গায় 35, কোনো জায়গায় 40, আর আমাদের শুধু 30 বাংলাদেশে দিয়ে বিগত সরকার একটা বৈষম্য স্বীকার করছে। আপনি বৈষম্য থেকে আমাদেরকে উদ্ধার করেন, বৈষম্য থেকে মুক্তি দেন এবং এই বৈষম্য দূর করে আমাদের ছাত্র সমাজকে একটা সুন্দর জীবন উপহার দেন। আমরা ছাত্র সমাজ একটা সুন্দর জীবন চাই, আমরা হতাশা হয়ে বসে থাকতে চাই না, আমরা চাকরি চাই না, শুধু আবেদনের সুযোগ চাই, সার্টিফিকেটটার একটা মূল্য চাই, সার্টিফিকেটটা যেন অপচয় না হয়ে যায়, মুড়ি ঠোঙ্গা না হয়ে যায়, সেটার আমরা একটা মূল্য চাই।